বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রাজনৈতিক সংঘর্ষের জেরে বেধরকভাবে মার খেতে হলো দুই বিজেপি কর্মীকে। ঘটনাটি ঘটেছে খানাকুল রামচন্দ্রপুর এলাকায়। সূত্রে জানা যায়, গতকাল রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন উত্তম দলুই। এরপর তৃণমূল কর্মীদের পাড়ায় ঢুকতে কিছু দুষ্কৃতী তার উপর চড়াও হয়। সেই ঘটনা বাড়িতে এসে পরিবারকে জানালে তারা ছুটে গিয়ে মারার কারণ জানতে চাইলে কিছু তৃণমূলের দুষ্কৃতী তাদের উপরেও চড়াও হয়। এরপর বাঁশ, রড ও লাঠি দিয়ে বেধরক মারধর করে। গুরুতরভাবে জখম হয় দুই ব্যক্তি। ঘটনাস্থলে খানাকুল থানার পুলিশ উদ্ধার করে আহত ব্যক্তিদের এবং আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করেন তাদের। আহত ব্যক্তির নাম উত্তম দলুই ও চূড়ামণি দলুই। বর্তমানে আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তারা। যদিও এই বিষয়ে তৃণমূলের তরফ থেকে অস্বীকার করা হয়েছে পুরো ঘটনা। ঘটনাটা কাল রাত 9টার সময় হয়েছে। তো আমরা বিরোধী পার্টি করি, আমাদের উপরে রাগ ছিল, কোনো কারণে ভাই বাদুলে গণ্ডগোল ঝগড়া অশান্তি করে মারধর করেছে। কারা করেছে? টিএম সুলেখারা করেছে। 10 থেকে 15 জনের মতন আসছিল। বসে সকলের তো নাম জানিনি, দু চারজনের নাম জানি। সঞ্জয় দিগের দাদা বিনু দিগের, দিলীপ দিগের, এরা সব মারধর করেছে। ঘটনাটা কী কারণে? কী কারণে বলতে, আমাদের পাড়াতে একটু মদের ব্যবসা হতো, তো রাত্রেবেলা আনতে গিয়েছিলাম। সেই মানে একদিন থেকে হচ্ছে, ওরা কিছু বলেনি। তো আনতে গিয়েছিলাম, ওদের কথা গেছিলাম, আনতে গিয়েছিলাম। বলার পরে বলে আমাকে মারতে লেগে গেছে, ওই দিকানে বলে মারতে লেগে গেছে। বাড়ির লোককে এসে বলেছে, আমার বাড়ির লোক বলতে এসেছিলো, বাড়ির লোককে ধরে মারধর করে। কিসে করে? রডে করে। কোন এলাকায়? বড় রড। মানে কোন এলাকায় ঘটনাটা ঘটেছে? রামচন্দ্রপুর। কোন থানা পড়ছে? থানা খানাকুল রামচন্দ্রপুর। আহত কতজন হয়েছে? আহত দুজন। তাদের নাম কি? বিজেপি করে দুজন। আমার মা ছিল, আমার মায়ের উপরে মানে ভীষণ খারাপ হতে। তারা কি পার্টি করেন যারা আহত হয়েছে? বিজেপি করে। তাদের নামগুলো একটু বলুন। নাম উত্তম দলুই আর চূড়ামণি দলুই। উত্তম দলুই? উত্তম দলুই আমার বাবা, চূড়ামণি দলুই আমার কাকা। চূড়ামণি দলুই থানায় জানিয়েছেন এই বিষয়টি? থানা থেকে, হ্যাঁ থানা জানা আছে। থানাতে কোনো পদক্ষেপ নিয়েছে? কোনো পদক্ষেপ নিয়েছে থানা? হ্যাঁ, থানা এখানে ভর্তি করেছে, গাড়ি দিয়েছিল থানা থেকে, সব কিছুই করেছে। এখন পর্যন্ত কাউকে অ্যারেস্ট করেছে? অ্যারেস্ট বলতে আমার রাত তো চলে আসছে, আমরা ফোনে কোনো কন্ট্যাক্ট করিনি। আপনার নাম? বিমান। হুগলি থেকে পাপ্পু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।